হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। পপুলার ব্লগ এন্ড শপিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ইস্ট ছাড়া নান রুটি তৈরি। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার দিয়ে সাথে থাকার অনুরোধ রইল। প্রথমে একটা বাটি নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই ময়দাগুলো ছেলে নিতে হবে। আর আজকের এই নান রুটি তৈরিতে আমি 3 ব্র্যান্ডের ময়দা ব্যবহার করতেছি। 3 কাপ ময়দার সাথে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, বেকিং সোডা দিচ্ছি 1/2 টিস্পুনের অর্ধেক পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এবার শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ডলে ডলে বা ঘষে ঘষে মিশিয়ে নেব। শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিব টক দই, 1/2 কাপ পরিমাণ টক দই। টক দই দেওয়ার পর আলতোভাবে মিশিয়ে নেব। জোরে জোরে বা চাপ দিয়ে মেশানো যাবে না, আলতোভাবে মিশিয়ে নিতে হবে। টক দই মিশিয়ে নেওয়ার সময় আলতোভাবে মিশিয়ে নিলে রুটিগুলো নরম সুন্দর হবে। এবার এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে অল্প অল্প দিয়ে ডো তৈরি করে নিব। পানিটা গরম হবে, আঙ্গুল ছুপিয়ে রাখলে তাপমাত্রা সহ্য করতে পারে ওরকমই গরম হবে। এবার অল্প অল্প দিয়ে ডো তৈরি করে নিব। সবটুকু পানি একসাথে দেওয়া যাবে না, যতটুক পরিমাণ পানি লাগবে ঠিক ততটুক পরিমাণ পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডো মধ্যে নেওয়ার পর হাত পরিষ্কার করে হাতে অল্প কিছু পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। এবার আবারও ভালোভাবে 2 থেকে 3 মিনিট মথে নেব। হাতে তেল লাগিয়ে নিলে হাতে আর ডো লেগে আসবে না, ভালোভাবে মথে নেওয়া যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে মথে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এবার 2 হাত দিয়ে এভাবে করে নেব। দেখে অবশ্য বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি। ডো যত পারফেক্ট হবে রুটিগুলো তত বেশি সুন্দর হবে। এ পর্যায়ে ডো ভালোভাবে মথে নেওয়া হয়েছে। আর এভাবে আঙুল দিয়ে ছাপ দিয়ে দেখবেন ডো ভালোভাবে মথে নেওয়া হয়েছে কিনা। ছাপ দেওয়ার সাথে সাথে যদি উপরের দিকে উঠে যায় তাহলে বুঝতে হবে ডো পারফেক্ট হয়েছে। আর এ ডো তৈরিতে আমার 1/2 কাপের চেয়ে একটু বেশি পানি লেগেছে। এবার ডো এর উপর অল্প কিছু পরিমাণ তেল লাগিয়ে দিচ্ছি। তেল লাগিয়ে নেওয়ার পর ডেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখো অবশ্য বুঝতে পারবেন ডোটাই পর্যায়ে পারফেক্ট পজিশনে চলে এসেছে। প্রথম পর্যায়ে একটু শক্ত মনে হলেও আধা ঘন্টা পরে কিন্তু ডো পারফেক্ট হয়ে যাবে। এবার ডো বাটি থেকে নিয়ে নিচ্ছি। রুটিগুলো বেলে নেওয়ার জন্য অল্প কিছু পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এবার হাতে অল্প কিছু ময়দা লাগিয়ে ডো মথে নেব। এ ডোটা হবে আমরা পরোটার ডো যেরকমই নরম রাখি ঠিক একই রকম হবে। ডো পারফেক্ট পজিশনে চলে আসলে ডো আর হাতে লেগে আসবে না। মথে নেওয়ার পর এবার এটাকে 6 থেকে 7টা ভাগ করে নেব। এবার ডো লম্বা করে নিয়ে আমি 6টা ভাগ করে নেব। আপনারা চাইলে রুটিগুলোকে আরেকটু বড় অথবা ছোট করে তৈরি করতে পারবেন, 5টা অথবা 7টাও তৈরি করে নিতে পারবেন। এবার একটা ডো নিয়ে রুটি বেলে নেব। অবশ্যই ডেকে রাখতে হবে, না হয় উপরে শক্ত হয়ে যাবে। প্রথমে একটা লিচি নিয়ে গোল করে নিচ্ছি। এবার অল্প কিছু পরিমাণ ময়দা দিয়ে রুটি বেলে নিচ্ছি। একটু মোটা সাইজ করে রুটিটা বেলে নিয়েছি। দেখে অবশ্য বুঝতে পারবেন আমরা রুটি পরোটা যেভাবে বানাই তার চেয়ে একটু মোটা করে, আবার বেশি মোটাও রাখা যাবে না। এখন একটা বাটিতে 1 টিস্পুন পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটা ব্রাশ দিয়ে রুটির উপরে লবণ পানি লাগিয়ে নেব। রুটির একটা পিঠে লবণ পানিটা লাগাতে হবে। খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে লবণ পানি লাগিয়ে নিচ্ছি। এবার রুটি সেকে নেব। চুলায় একটা লোহার তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি।
আপনারা চাইলে সিলভার অথবা অ্যালুমিনিয়ামের তাওয়াতেও করতে পারবেন, তবে নন স্টিকের তাওয়াতে সুন্দর হয় না। আমি সব সময় লোহার তাওয়াতে নান রুটি তৈরি করি। এবার রুটিটা দিয়ে দিব। রুটির যে পাশে লবণ পানি দিয়েছি তার নিচের দিকে দিব। রুটি দেওয়ার পর ঢেকে দিব, আর এ পর্যায়ে চুলার জ্বাল মিডিয়াম লোয়ের মাঝামাঝি করে দিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যে রুটিটা ফুলে উঠবে। খেয়াল করলে বুঝতে পারবেন রুটি ফুলে গেছে। এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার চুলার জ্বাল বাড়িয়ে রুটি ছেঁকে নেব। এভাবে তাওয়াটা উল্টো করে দিয়ে ছেঁকে নিতে হবে। দেখে অবশ্য বুঝতে পারবেন আমি কিভাবে ছেঁকে নিচ্ছি। এভাবে ছেঁকে নিলে রুটির উপরে কালার চলে আসবে। কালার আসার পর চুলা অফ করে দিয়ে বাটার লাগিয়ে নিব। আর বাটার অপশনাল, চাইলে আপনারা গরম থাকা অবস্থায় বাটার লাগিয়ে নিতে পারেন। অবশ্যই দেখে বুঝতে পারবেন রুটিটা কতটা সুন্দর হয়েছে। এবার তাওয়া থেকে রুটিটা উঠিয়ে নিচ্ছি। এভাবে আলতোভাবে দিলে উঠে যাবে। এখন একইভাবে সবগুলো রুটি তৈরি করে নেব। আর যারা ইস্টের গন্ধ পছন্দ করে না তারা এভাবে টক দই দিয়ে নান রুটিটা তৈরি করে নিতে পারে। আর এ কোরবানির ঈদে মাংসের সাথে এভাবে নান রুটিটা তৈরি করে খেতে পারবেন। আর দোকান থেকে কিনে খাওয়ারও প্রয়োজন হবে না। নিজের হাতের তৈরি জিনিস অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপি যদি খুব ফলো করে বানান তাহলে অবশ্যই পারফেক্ট হবে। দেখে অবশ্য বুঝতে পারবেন কতটা লোভনীয় লাগতেছে। সবগুলো নান রুটি তৈরি করে নেওয়ার পর আর এই রুটিটা অনেকটা নরম হবে। এবার একটা রুটি ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। দেখে অবশ্য বুঝতে পারবেন নিচের পাশটা হবে একদম মচমচে, উপরে হবে একদম নরম। দোকানের রুটির চেয়ে অনেকটা বেশি সুন্দর হয়। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। পপুলার ব্লগ এন্ড শপিং, খোদা হাফেজ।